তো ফেসবুক প্রোফাইল থেকে একটা রিলস ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে ফেসবুক প্রোফাইলের দুটো সেটিং কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। যারা কিন্তু এই দুটো সেটিং তাদের ফেসবুকে প্রোফাইলে অন করে রাখেনি, তারা যদি রিলস ভিডিও রেগুলার আপলোড করে যায় তারপরে কিন্তু সেই রিলস ভিডিও গুলো কখনোই ভাইরাল হবে না। কেন আমি বলছি, সেটা হলো যে ফেসবুকে অনেকেই আছে যে রিলস ভিডিও আপলোড করে যাচ্ছে ওরকম পাগলের মতো রেগুলার আপলোড করে, কিন্তু সেই রিলস ভিডিও গুলো এই গুরুত্বপূর্ণ সেটিং গুলো কখনোই তারা অন করে না, বা তারা জানেই না যে সেটিং গুলো কি এবং তাদের ভিডিও গুলো কেন ভাইরাল হয় না, সেটাও কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো। তো প্রথমে সেটিংটা তোমরা কোথায় হবে সেটাই দেখে দিচ্ছি, এবং সেটিং গুলো কিভাবে অন করতে হয় সেটাই কিন্তু এই ভিডিওতে প্রধানত দেখিয়ে দেওয়া হবে, এবং ভিডিওতে ভিউজ আসা কেন বন্ধ হয়েছে সেটার কারণও কিন্তু এই ভিডিওতে তোমাদের বলে দেওয়া হবে। অবশ্যই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখবে, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে প্রথমে কিন্তু তোমরা এই থ্রি লাইনে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে দেখতে পাবে নিচে দিকে চলে আসলে সেটিংস এবং প্রাইভেসি একটা অপশন আছে, সেটিং এবং প্রাইভেসি একবার ক্লিক করবে। ক্লিক করলে এখানে দেখতে পাবে সেটিংস একটা অপশন আছে, সেটিংস একবার ট্যাপ করবে। সেটিংস এ ট্যাপ করার পর এখানে নিচের দিকে একটু স্ক্রল করবে, মোটামুটি কিছুক্ষণ কিছুটা বেশ কিছু স্ক্রল করতে হবে, করার পরে দেখতে পাবে রিলস নামে একটা অপশন আছে, এটা আমি তোমাদের মার্ক করে দিচ্ছি। এই রিলস অপশনে একবার ছোট্ট করে ট্যাপ করবে। ট্যাপ করার পর তোমাদের কিন্তু বেশিরভাগ লোকের এই ফিউচারটা অফ করা আছে যে অ্যালাউ এনিওয়ান টু রিমিক্স ইওর ফিউচার পাবলিক রিলস, মানে তোমার রিলস কেউ কিন্তু রিমিক্স করতে পারবে না। এর ফলে কি হয়েছে, ফেসবুক রিলস কিন্তু ভাইরাল হয় না। মানে তুমি একটা রিলস আপলোড করে সেটাকে অনেকের ভালো লাগলো, সেই রিলসটা কেউ কপি মানে কেউ তার সাথে কিন্তু ডুয়েট করতে পারলো না এবং সেই রিলসটা কিন্তু ভাইরাল হয় না। তো এই অপশন কিন্তু অবশ্যই তোমরা অন রাখবে। তো যারা পপুলার যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এটা অন রাখলেও পারেন, তারা কিন্তু অফ করে রাখলে তাদের ভিডিও কোনো সমস্যা নেই, কিন্তু এই অপশনটা অন যারা নতুন ক্রিয়েটার আছো তারা কিন্তু অবশ্যই এই অপশনটা অন করে রাখবে। দ্বিতীয় আছে অ্যালাউ আদার টু শেয়ার ইওর রিলস টু দেয়ার স্টোরি, কারণ তুমি এই যে রিলসটা আপলোড করছো এটা কিন্তু তোমার ফেসবুকে যে প্রোফাইল আছে প্রোফাইলে কিন্তু রিলস হিসেবে ছোট্ট করে একটা ক্লিপ আপলোড হয়, তোমরা কিন্তু এটা করো না। আমি যখনই কোনো রিলস ভিডিও বা ভিডিও আপলোড করি তখন কিন্তু সেটা আমার রিলসের বা ফেসবুকের একটুখানি স্টোরি হিসেবে আমার অ্যাকাউন্টে থেকে যায়, তোমরা কিন্তু এটা অফ করে রেখে দাও, এটা কিন্তু অবশ্যই অন করবে। তাহলে কিন্তু অ্যাকাউন্টে বা ফেসবুকে রিচ কিন্তু প্রচুর হাই হবে এবং ভিডিও ভাইরাল হবে বা ভিউজ প্রচুর পরিমাণে আসবে। দ্বিতীয় আছে হু ক্যান সি ইওর রিলস, এই অপশনটা শেষের যে অপশনটা এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বেশিরভাগ লোক ফ্রেন্ড করে রাখে, মানে বুঝতে পারে না বা কোথায় খুঁজে পাবো এই অপশনটা জানেই না, যার জন্য ফ্রেন্ড করে রাখে, এবং ফ্রেন্ড করে রাখার ফলে সেগুলো কিন্তু তার ফ্রেন্ডদের মতো সীমাবদ্ধ থাকে বা যারা তার ফ্রেন্ডের মতো শেয়ার করে তারাই কিন্তু ভিডিও দেখতে পায়, পাবলিক বা সকলের কাছে পৌঁছে না, ওয়ার্ল্ড ওয়াইড কারো কাছে পৌঁছায় না। তো এইটা কিন্তু অবশ্যই পাবলিক করে রাখবে এবং এখান থেকে ব্যাক করে দেবে। তারপর ব্যাক করার এখানে দেখতে হবে যে পেজেস বলে একটা অপশন আছে, পেজেস অপশনে চলে আসবে। তারপর দেখতে পাবে যে প্রোফাইল রিকমেন্ডেশন আছে, তো অপশনে চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাবে যে এখানে তোমাদের কিন্তু একটা রিক্স বলে একটা অপশন থাকবে, যারা রেগুলার ভিডিও আপলোড করো বা এই অপশনগুলো অন টন করুন, আমার কিন্তু এগুলো আমি মেনটেন করে করি, যার জন্য আমার প্রোফাইল এরকম কোনো কিছু নেই। এখানে একটা রিক্স নামে একটা অপশন থাকবে, আমি কিন্তু তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম না, কারণ আমার অ্যাকাউন্টে এই অপশনটা নেই, কারণ আমি কিন্তু সবসময় নিয়ম মেনটেন করে আপলোড করি। এই অপশনটা যাদের রিক্স অপশন আছে দেখতে পাবে যে রিক্স রিকমেন্ডেশন আছে, তো তারা কিন্তু অবশ্যই যে রিলসগুলো আপলোড করছো তাদের ভিডিওর কন্টেন্টগুলো একটু হাই করো, বা এডিটিং এর জন্য কিছু একটু নতুন কিছু নিত্য নতুন আপলোড করো, তাহলেই কিন্তু এই অপশনটা তোমাদের সেই অপশনটা তোমার থাকবে, চলে যাবে। আমি কিন্তু একটা স্ক্রিনশট অন্য প্রোফাইল থেকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারছো আমার অ্যাকাউন্টে নেই যেহেতু, তো তাদের কিন্তু অপশন হারাতে হবে। তারপরে কিন্তু ফেসবুক সেই ভিডিওগুলো তোমার সকলের কাছে পাঠাবে এবং সেই ভিডিওগুলো সাজেস্টেড পোস্টে চলে যাবে। তো আমার বেশিরভাগ ভিডিও যদি প্রোফাইলে তোমার অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমার চেক করে দেখবে আমার প্রোফাইলে বেশিরভাগ ভিডিও কিন্তু ভাইরাল। তো তোমরা কিন্তু আমার প্রোফাইল থেকে কিন্তু কিছু আইডিয়া নিতে পারো, এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে ফেসবুক রিলস এসইও করতে হয়, এবং সে কমপ্লিট এসইও টিউটোরিয়াল কিন্তু বিষয়টা একটু বড় হবে, যার জন্য কিন্তু এই ভিডিওর সাথে অ্যাড করছি না, তো সেই ভিডিওতে কমপ্লিট দেখিয়ে দেবো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এই অপশনগুলো তোমরা কিন্তু অন করে নেবে অবশ্যই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো তখন ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফেজ। এবং চ্যানেল যদি প্রথম বেশি থাকো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আমাদের বাংলা টেকিলা ফ্যামিলির সাথে।